I started the work. Best children. কি তুমি দাদার কাছে বসে আছো? দাদা কি করছে? দাদার সামনে একটা ফোন, এই যে ও ঘরে যাবে না, বসে থাকো, আমি যাচ্ছি, থাকো এখানে, থাকো এখান থেকে, তুই ওই এখানে দেখো কত লোকজন যাচ্ছে, ওই দেখো দেখবে, এসো এ দেখো, এসো এখান থেকে তুমি সবাইকে দেখবে, একটুখানি কাছাকাছি দিলেও সবাইকে দেখতে পারবে, এখানে বসিয়ে দিলেও সবাইকে দেখতে পারবে, থাকো তুমি দাদার কাছে থাকো, তুমি দেখবে দাদা পড়ছে কিনা, ঠিক আছে? না পড়লে গিয়ে বলে আসবে, হ্যাঁ মোবাইল ঘাটলেই বলে আসবে গিয়ে। আমি চলে যাচ্ছি, রান্নাটা বসিয়ে দিই। আচ্ছা দাদার কাছে বসো, নামার দরকার নেই, নিচে নামার দরকার নেই, থাকো এখানে থাকো। সকাল থেকে সবার কোলে কোলে, মানে ছোট বলে পুরো ফায়দাটা ও নিয়ে নিয়েছে, দাদা পড়ছিল দাদার কোলে, বাবান বাজারে যাচ্ছে বাবানের কোলে উঠে বসে আছে, মোটামুটি সবার ছোট বলে সবার কোলে কোলে ঘুরবে, আর ওর রাগটা সব থেকে বেশি। আমি ওই ঘরে চা ছেলেকে চা দিতে গেছি, ও আমাকে তেড়ে তেড়ে আসছে, মানে আমি কেন বিরক্ত করছি, দুজনে তো ভালোই ছিল, একটা ফাঁকিবাজ বসে মোবাইল দেখবে আর একটা ফাঁকিবাজ তার পাশে বসে থাকবে। তুই একবার দোকানে ঘুরে এসছো আমার সাথে? সকালবেলা গিয়ে দোকানে ঘুরে এসছে, বিস্কুট নিয়ে এলো, আমরা ভালো আছি, আমার গুলু ভালো আছে, আমার পরিবারের মোটামুটি সবাই ভালো আছে, ছেলেটা একটুখানি কাশি আর কথা তো শোনে না, সবসময় যখন তখন বাইরে থেকে এসে জল খেয়ে নিচ্ছে, বা ঘাম গায়ে জামা কাপড়টা তার চট করে ছাড়ছে না, বড় হয়ে গেছে এখন কথাগুলো সব সময় শোনে না, যা মর্জি চালাচা করছে। দেখো এটা এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, হয়েই থাকে, সব ঘরে ঘরেই হচ্ছে, সেটা কোনো বড় ব্যাপার নয়। আরেকজন বসে বসে পটল কামড়াচ্ছে। আজকে ছেলের ঘরে গেছি, চা দিতে গেছি, ওর ও কী করছে ও মনে করছে আমি বুঝি ওকে বকতে গেছি বা কিছু, ও আমাকে তেড়ে তেড়ে আসছে, মানে ওকে কিছু, ও বাবুদাদাকে কিছু বলা যাবে না, বাবুদাদাকে কিছু বলা যাবে না, ভাবছে কি বাবুদাদাকে কিছু বকবে। যাই হোক, ও মোটামুটি ওকে পুরো পাহারা দিয়ে রেখে দিয়েছে, না একদিকে দেখি একজন মোবাইল দেখছে আর একজনের পাশে বসে আছে। বড়োদেরকে প্রণাম জানাচ্ছি, আর ছোটোদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা, সকলে ভালো থেকো, আর অনেকদিন পরই সামনাসামনি হলাম, এই প্রতিচ্ছা মানে নাই যে আসতে ইচ্ছা করে না। আর ভিডিও তোমাদের কেমন লাগলো, ভিডিওগুলো কেমন লাগছে জানিও, কমেন্টে লিখে জানিও যদি সময় হয়, আর কাজের ফাঁকে ফাঁকে একটু যেটুকু সময় পাই সেইটুকু ভিডিও করি, সবসময় সম্ভব না, সংসার সামনে সব কিছু দেখে টুকিটা কি লোকলৌকিকতাও থাকে সেগুলো সব সামলে এইটুকু সময় পাই ভিডিও করি। কী বলবো, আমি এখন আনাজ কাচ্ছি কারণ রান্নাঘরে গরম লাগে, ঘাম হয়, ঘাম হলে আরও গলাটা আমার ধরে গেছে, একেই ধরে গেছে আরও ধরে যায়, ওই জন্য বাবা বলে তুমি ঘরে বসি আনাজটা কেটে নেবে, তাই জন্য ওদিকে ভাত বসি, যেদিকে আমি আনাজ কাচ্ছি একটুখানি সর্ষে পড়ব, আর এদিকে পটলগুলো পেকে বেঁকে গেছে, দু চারটে পটল উচ্ছে আলু মিশিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, আর
সবজি ঝুড়িটা নিয়ে পাশে বসেছি, দেখি কি করি। তোমরা সকলে ভালো থেকো, আবার যদি কোনো সময় সময় পাই তোমাদের কাছে আসবো। আর তোমরা গরুকে দেখে থাকো, গরু কী করে না করে, আর আমরাও বা গরুর সাথে কেমন করে সময়টা কাটাই খুব ভালো লাগে। বাড়িতে যদি কোনো পোষ্য প্রাণী কি পাখি চাই থাকুক না কেন, সত্যিই ভালো লাগে। হ্যাঁ, তবে কি ওদের জন্য একটু সময় দিতে হয়, তার সময় দিতে হয়। আমরা টিভি দেখে এটা ওটা করে তো অনেক সময় নষ্ট করি, যদিও নষ্ট নয় তবুও ওদের ওরা কাছে থাকলে কিন্তু ভালো লাগে। ছেলে বড় হয়ে গেছে, কলেজ চলে যাচ্ছে, তারপরে আমার ছেলের বাবা তারাও তাদের কাজে ব্যস্ত থাকে, তখন আমি বাড়িতে বসে থাকি, একা থাকি, কখনো ছাদের ঘরে যাই, কফিগুলোর সঙ্গে একটু সময় নিই, ওরা ডাকলে ওরা সাড়া দেয়, খুব ভালো লাগে। ঠাকুর ঘরে গেলাম, পুজো দিতে গেলাম, ককটেলগুলোকে যদি মিঠু বলে ডাকি, পরপর তিন চারটে রেসপন্স করে, তখন এত ভালো লাগে যে না, আমি ছাদের ঘরে একা নেই, আমি ছাদের ঘরে একা নেই, ওরাও আমার সাথে রয়েছে, কেউ না কেউ আছে। কেউ যদি ডাকলে রেসপন্স করে, তখন কখনোই মনে হয় না যে আমরা একা আছি। সে যেই হোক না কেন, শেষের মানুষ কেন, যদি একটা পাখিও সাড়া দেয়, যদি একটা ডগিও সাড়া দেয়, তখন মনে কারোর কি হয় যে আমি একা বসে আছি, কখনোই মনে হয় না। আর মানুষের এত সময় নেই যে কেউ তোমার পাশে বসে থেকে সারাদিন সময় দেবে, হয় না। যাই হোক, সমস্ত লোক রবিকতা সংসার সমস্ত যেটুকু আমরা পারি করেও কিন্তু যদি ওদের কাছে থাকি অনেক অনেক ভালো লাগে, এটা আমি ফিল করছি। তাছাড়া তোমার গাছপালা এগুলো তো আছেই, এগুলো লাগালেও খুবই ভালো লাগে। যখন দেখি যে বিকালবেলা একটা কুঁড়ি হয়েছে, পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার ইচ্ছাটা আগে হয় যে কখন গিয়ে দেখবো যে ফুলটা কেমন ফুটেছে, ওটা একটা খুব সুন্দর। এটা হলো আমাদের মনের মধ্যে আশা, এই ফুলটা আমরা সকালবেলা গিয়ে দেখবো কেমন ফুটেছে বা খুব ভালো লাগছে। এই যে নিজের মনের মধ্যে একটা শান্তি, এই ছোট্ট ছোট্ট শান্তি আমরা কিন্তু এদের মধ্যে থেকেই খুঁজে পাই। সবসময় মানুষের কাছ থেকে যে এক্সপেক্ট করলে যে মানুষ এটা দেবে, মানুষ ওটা করে দেবে, দরকার হয় না। অনেক কিছু কাজ থেকেও আমরা ভালো থাকতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আরও অনেক কথা আছে, আবার একদিন যখন সময় পাবো বলবো। এখন আমি এই বইটি খুলেছি, দেখো বইটি খুলেই বসে বললাম। এগুলো অভিজ্ঞতা, এগুলো আমার সম্পূর্ণ মনের কথা কিছুটা শেয়ার করলাম। পটলটা আমার হাত লেগে পড়ে গেল। যাই হোক, এই বারবার বলছি, এইরকম যদি মুখে হয় তাহলে সামনে থেকে আসতে ইচ্ছা করে করে না, কেমন লাগে। ওই যে রাত্রিদিন আবার শুনে চোখ চলে গেছে, সোজা বারান্দায় চলে গেছি, ওরাও বোঝে তুমি যদি ভালোবাসা, যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি, এটা আমার সম্পূর্ণ মনের কথা, সম্পূর্ণ আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি, সেটাই আমি বলেছি। প্লিজ ক্ষমা করে দিও, আর তেমন যদি সময় থাকে তোমরা কমেন্টে জানিও। নমস্কার, আমি আমার এখন নানাজ খাচ্ছি, তোমরা তোমাদের কাজ করো, সকালবেলার টাইম সবাই ব্যস্ত। চশমাটা অনেকদিন থেকে অসুবিধা আছে, চশমার কাজটা না ও না কামড়ে খুলে গেছে, যাই হোক ও তো বোঝে না। আর অনেকদিন থেকে আমার চোখের প্রবলেম হচ্ছে, তো ওর বাবা আজকে সকালবেলা গেছে, বলি যাও চশমাটাকে সারি আনো, নাহলে ধরো এডিটিং করতে এটা ওটা করতে খুব ভালো, এডিটিং আমি করতে পারি না, সবে সবে শিখেছি, অনেক ভুলভ্রান্তি হচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো, মানে যখন দেখছো যে অনেক ভুল হচ্ছে গিয়ে সেটা ছোটো ছোটো, তাই যদি চশমা ছা ভালো পারি না, তার উপরে যদি চশমাটা যদি যায় তো আরোই গেল। আমার বাবাকে বলেছে, মা তুমি চশমাটা তুমি সারিয়ে দাও, আমার কাছের পাওয়ার দূরের পাওয়ার দুটো পাওয়ারই ডিস্টার্ব আছে। এই দেখো, এই শিউলি গাছ বোন চারা করেছে, আর এটা হচ্ছে হলুদ কাঞ্চন,
আর এই একটা সাদা জবা। ভাবছি গাছগুলোকে বাইরে রেখে তো বৃষ্টির জল পড়লে ভালো থাকবে গাছগুলো। রাত্রেবেলা ওই যে পাগল ঘুরে বেড়াচ্ছে, রাত্রেবেলা পাগল ঘুরে বেড়াচ্ছে। আয় চলে আয়, এরকম বৃষ্টি পড়ছে পুরো। ভাবছিস আমি চলে এসেছিলাম, চলে এসো বল্টু, চলে এসো চলে এসো। তোমায় যদি মাঝারে রাখিব ছেড়ে দেবো না।